ইসরায়েলের বোম ফেলছে গিয়া বড় বইয়ের মধ্যে এরা তো ইসরায়েলের বোম ফেলছে এই ফকির আমি চাসবি ভাই এ ফকির রাস্তায় ক্যামেরা লুকায় 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 বলতে ইসরায়েল বোম পেলে কাটা কি কমেডি এগুলো ভাই এ ছাগল পাগল সেই

তোরা যে একটা মিসাইল বানাইবি বেকুবের দল তোরা যে অশিক্ষিত মূর্খ এখনো যে তোরা করোনা দিস পড়া তোরা যে মানে চামড়ার টাকা ভিক্ষা নেস তোরা যে রাস্তা রাস্তায় ভিক্ষা করস চামড়ার টাকা আমার এক পূর্বকালের এক ড্যাডি ছিল বহু আগে বছরের এক ড্যাডি ছিল সে কেমিস্ট্রির জন্য সে কেমিস্ট্রিতে যা আবিষ্কার হবে সব আমগো সব আমার আমগো

মানে কি সব যুক্তি তারপরে এই যে এই সমস্ত যারা মুসলিম বিজ্ঞানীদের গর্ব তারা করে সেই মুসলিম বিজ্ঞানীরা গ্রিসের বইগুলা পড়ে গ্রিসের ফিলোসফারদের বইগুলা পড়ে তাদের ভিতরে একটা ইয়া তৈরি হয়েছে মানে মানে বিজ্ঞানের প্রতি একটা ইয়া তৈরি কিন্তু যারা কোরআন আদিস পড়ছে তারা তো কোনোদিন এগুলা করে নাই সাহাবিরা কখনো যুক্তিবিদ্যা দর্শন ফিলোসফি এগুলা চর্চা করে নাই এতে এইগুলার এখন গর্বে এখন আবার বলে কিন্তু সবই বাদ দিলাম কিন্তু তোরা যে এগুলা বানাইবি তোরা তো একটা বানায় দেখা আগে তোরা তোদের কোরআন থেকে একটা কিছু বানায় দেখা বানায় দেখালে বুঝবো যে তোরা একটা কিছু পারো তোরা তো ইউদের মানে ওয়েবসাইট থেকে গাইটা গুইটা কি একটা বাইর করবি বাইর করে একটা টুস করা শব্দ হবে না তোদের এদের কি পাত্তা দেয় কে কি পাত্তা দেয় দুনিয়ার কেউ তোদেরকে পাত্তা দেয় না হাসি করে আমি আমি যে দেশে থাকি সেই রাস্তা তো এদের যে সৌদি ড্যাডি এদের যে জর্ডান ড্যাডি এদের আরো কয়েকটা আছে তো কেউ ইরানে দেখতে পারে না এদের সাথেই তো নাই

বত্রসন্তরা ইজাইল বোমপিলিচি কি একটা সেগেছিল তার তার এসক্রের মধ্যে বোম নিয়ে এসেছিল কিন্তু ফরাস ভাই আমরা কিন্তু কখনো এই ধরনের কোনো গর্ব করি না যে গাজাতে बम মেরে হাজার এর মানুষ মেরেছি এইটা কিন্তু আমরা কখনো বলি না বরং আমরা আরো মানে আমরা আরো ইয়া করি যে এই কাজটা করার দরকার নাই কোনো কোনো না কোনো ভাবে হামাসের জঙ্গিদেরকে মারা হোক হামাসের জঙ্গিদেরকে ধরা হোক কিন্তু কোনো নিরপরাধ মানুষের উপর যেন কোনো ধরনের কোনো ইয়া না হয় নিরাপরাধ এমনকি যদি মুসলিমও হয় যে কোনো ধর্মের মানুষই হোক নিরাপরাধ কোনো মানুষের উপর জন্য কখনো কোনো তুমি অনেস্ট আসি ভাই আই এম আই এম টেকিং সর্ট অফ আ রেডিক্যাল পজিশন আমার আমার হামাসের প্রতি দয়া আমার নাই হামাস পুরো প্যালেস্টাইনের উপর কোনো দয়া আমার নাই আপনি আমারে বলতে পারেন যে এটা খুবই খারাপ একটা পজিশন বাট গ্রুপ অফ পিপল যারা হচ্ছে যে এই অ্যাটাকটাকে সেলিব্রেট করে যে আমরা এটা দল গনি বইছে এই সেই সেই সেলিব্রেট করে বাচ্চা মারা ধর্ষণ করা জেপ করা তারপর সে বন্দি বানানি এসে আটকে রাখে এগুলো যারা সেলিব্রেট করে আমি অ্যাক্টিভলি চাই না যে তাদের উপর এটা হোক বা তাদের উপর হইলে আই ডোন্ট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ ইম্প্যাথি ফর আমার মনে হয় না তারা ডিজার্ভ করে আমার মনে হয় না যে সেই হিউম্যানিটি তো তারা নিজেরাই শো করে আমি রাস্তার মধ্যে যদি দেখি যে চার পাঁচটা মানুষ মারা বা

যারা হচ্ছে অন্যায় না যারা যারা মনে করে যে অন্যায় করাটা রাইট আমি মনে করি এটা হচ্ছে এর থেকে বড় হারাবে যারা অন্যায় করে তার থেকেও যারা মানে এইটা জাস্টিফাই করতে চায় যে এটা এই জন্য রাইট আমি এটাকে আর ইয়ে করি হ্যাঁ যদি বাচ্চারা মরে বাচ্চারা তো কোনো আইডিওলজি নেই বাচ্চাদের তো কোনো আডিয়লজি নেই বাচ্চাদের বিষয়ে আমার কোনো স্ট্যান্ড

এই জিনিসটা তারা সেলিব্রেট করে কিভাবে মানে একটা বোম মারতে পারছে ও একটা মানে নিরাপদ মানুষকে আমরা মারতে পারছি ও তাদের তাদের শিশুকামী নবী শিশুকামী নবীর জন্য সেলিব্রেট করতে হয় সেলিব্রেশন তাদের মানে এদের কি এতটুকু কোনো মানে বুদ্ধি বিবেচনা নাই যে একটা বোমে বোম কখনো দেখবে না যে এটা মানে নিরাপরাধ মানুষ মারতেছে নাকি কাউকে কাকে মারতেছে এটা তো বোম দেখবে না বোমটা তো বাস্ট হবে এটা তো মানে যে কোন মানুষ এখানে মারা যেতে পারে এটাকে তারা এসা গর্ব করে আমার লাইফে এসে তারা বলতেছে ও মার্সি ওয়ান পাম মার্সি এত করে মত করে মানে এরা কি মানে এতটা মানে ইয়া কিভাবে হইতে পারে এতটা নষ্ট মগজ এতটা পচা মগজ ইসলামের দ্বারা এদের মগজটা এত পচা গেছে যে এই জিনিসটা তারা বোঝে না মানে কি বলবো বলেন আসিফ ভাই আপনি যেগুলো বলেন সেগুলোর সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি শুধুমাত্র এই যে এই নষ্ট মগজের জন্য তারা যখন সাফারিং এর শিকার হয় আই ডোন্ট ফিল এমপ্যাথি ফর আমারও তাদের জন্য এমপ্যাথি আসে আমার পজিশন অতটুকুই

আমি জানিনা না হয়তো বা ইসরায়েলি একটা ছেলে মানুষ বা মেয়ে একজন রিপোর্টেড ওয়ান দেন আর আর ভিডিওতে দেখা যাচ্ছে যে মরুভূমির মধ্যে দুইটা মিসাইল টিসাইল পড়ছে আর কি কোনটি অংশ বা সেন্টিমিটার মিসাইল টিসাইল পড়ছে তার এছাড়া বাকি সব তো আগে উড়ে পালাইছে যারা এগুলা ইয়ে করে যারা এগুলাকে সেলিব্রেট করে যে মনে করে ও এটা করছি তারা যদি ইসরায়েলের মানে তাদের তারা যদি এখন ইসরায়েলের জায়গায় থাকতো এবং প্যালেস্টাইন যদি মানে জায়গাটা যদি সুই মানে সুইচ হতো আর কি

সেটা এর উপর একটা বোমা পড়ে গেল এর এই সেলিব্রেশনের জন্য সাফার হবে সে কিন্তু এই বাংলাদেশে বসে চিল্লাইতেছে চিল্লাবে এবং চিল্লাই যাবে এদের কারণে ওই ব্যক্তিটা মারা যাবে এবং মনে করেন কালকে একটা মুসলিম ফ্যামিলি আমেরিকাতে যাচ্ছে বা একটা মানে সভ্য দেশে যাচ্ছে সেখানে এয়ারপোর্টে তাকে থামায় তাকে চেক করা হবে যে তাই তুই তো জঙ্গি তুই তো জঙ্গি মানে ধর্মের লোকজন আয় তোরে নাংটা করে চেক করি এই লোকটাকে চেক করা হবে হ্যাঁ মানে মনে করেন জার্মানিতে এই যে ছেলেটা এখানে বেশি সেলিব্রেট করতেছে এখানে বেশি আমাদের লাইভে এসে এটা মানে গর্ব করে বললো এই বক্তব্যটা যদি একজন ইউরোপিয়ান শুনে से कि कर সে একটা মুসলিম যদি বাসে উঠে তাহলে সে ভয় পায় নাই মাঝে হয়তো হ্যাঁ এবং বলবে যে এই মুসলিমদেরকে যেন এখানে আর থাকতে দেয় না শুধু শুধু সেটাই নাই ভাই ওয়ার্ল্ড ওয়াইড দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তো রাইট উইং পার্টি গুলা যেগুলো হচ্ছে তার এই যে এই ধরনের মাইগ্রেশনকে যে ভাই আমি সমকামী আমি হচ্ছে ধর্ম দিয়ে ধর্মের বিরুদ্ধে এই জন্য আমার মেরে ফেলাইলো আমি খ্রিস্টান হিসেবে আমার মেরে ফেলাইলো এই ধরনের মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে যারা ইউরোপে পাড়ি জমায় আমেরিকায় পাড়ি জমায় এরা তো বুঝতেছে যে এগুলা বন্ড এবং মিথ্যুক মিথ্যা কথা বলে তারা আসতেছে

বলতে তোদের দেশে তো সব জঙ্গি তোরা তো এই যে ফেসবুকে জঙ্গিবাদী জঙ্গিবাদী কথাবার্তা লেখো তোদেরকে ভিসে দিবো না এই ছেলেটা তখন কি করবে তখন সে আর আমি পড়তে যেতে পারলো না এই সমস্ত উচবের জন্য এই সমস্ত চুনা হাঁকার জন্য অনেক মানুষ এদের মানে পক্ষের অনেক সাধারণ মানুষ সাফার হবে এই জিনিসগুলা এই গান্ডুগুলো বোঝে না যে তাদের জন্য যে তারা তো আলটিমেটলি মানে ইয়াই হবে সাফার হবে কিন্তু আরেকজন যে এগুলোর সাথে না সেও সাফারের হবে এই গান্ডুগুলা বোঝে না এবং মানুষ যে তাদেরকে কত ঘৃণা করবে তাদের ধর্মটাকে আরো বেশি ঘৃণা করবে এই গান্ডুগুলা বোঝে না মনে করে এটা বলতে পারলে তোর দিবো তোদেরও দিমু এটা বলতে পারলে খুব জিতছে হম তোরা যে কি গান্ডু তোরা যে এখানে লাইব্রেরি সেই কথা বললি তুই যে কি গান্ডুর গান্ডু তুই তো এটা বুঝবি না হ্যাঁ এটা তো তুই বুঝবিও না তোর যে মাথায় যে বুদ্ধি সেগুলো তুই বুঝবিও না ঠিক আছে ফারেস ভাই তাহলে পরের যুক্ত করে দেখি